বান্দরবানের আলিকদম উপজেলায় অবৈধ পাথর বোঝায় ট্রাক উল্টে তিনজন আহত হয় শনিবার দুপুর সাড়ে বারোটায় আলিকদম থানসি সড়কের সাত কিলো গুইসাপঝি নামক স্থানে অবৈধ পাথর সংগ্রহ করে নিয়ে আসার পথে মাটির রাস্তা ধসে পাথর ঝুলায় ট্রাকটি উল্টে পাহাড় থেকে প্রায় তিনশো ফুট নিচে পড়ে যায় এই ঘটনায় ড্রাইভার সহ তিন শ্রমিক গুরুতর আহত হয় পথচারীরা তাদেরকে উদ্ধার করে দ্রুত আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে বান্দরবান থেকে এস এম জিয়াউদ্দিন জুয়েলের তথ্যচিত্রে পলিটিভি